কিন্তু সুন্নতের ক্ষেত্রে অবহেলা আছে আর এই সব সৈন্যত নিয়ে বাড়াবাড়ি করো তোমাদের আমিন বলার জন্য তো এইগুলো ভোলার মসজিদ জ্বালিয়েছে অপরাধ করে দিচ্ছে জোর আমিন বইলে তোমাদের বুকে হাত বাঁধার জন্য তো মসজিদ জ্বালিয়েছে অপরাধ করে দিচ্ছে বুকে হাত বেঁধে তোমরা হ্যাঁ তোমাদের এই সম্মিলিত মোনাজাত না করার জন্য তো এই সব নিয়ে তোমাদের বাড়াবাড়ির জন্য তো তোমাদের মসজিদ জ্বালানো হয়েছে আর এই এই যারা খারেজি যারা মসজিদের উপর হামলা করতে পারে যেটা মুশ্রিকদের চরিত্র তাদের সম্পর্কে কোনো মন্তব্য নেই এই মধ্যমপন্থী কথিত যারা আজকালকার এরা বলছে আমরা মধ্যমপন্থী সমালোচনা করে সহি অনুসারীদের সমালোচনা করে সহি আকিদার লোকদের হ্যাঁ আলওয়ে তাخذুন না পেয়না জালিকা সবিলা মাসামজি রাস্তা নিতে চাই বিদাতিকও খুশি রাখব আর খারিজি চরমপন্থীদেরকেও খুশি রাখব আর যারা গোনা মুসলিম একবার অন্ধ কোরআন হাদিসের একবার চরম বিরোধী বাবদাদা এতদিন করেছো তারা বোকামুর বুঝছলো মক্কা মুশরিকদের মতো যাদের ধ্যান ধারণা যে বাবদাদা করেছে তার মানে ঠিক দলভারি মানেই সেটা ঠিক মেজরিটি মানে মাস্ট বি গ্রান্টেড এই যারা বিশ্বাসী ধর্মের ক্ষেত্রে বা চলা ফেরার ক্ষেত্রে তাদের পক্ষে যায় আর কেউ যদি সহি সোনার মামল করে একটা বেদাত করতে রাজি না হয় তোমাদের বাড়াবাড়ির কারণে হয়েছে হয়েছো আপনারা খুব বাড়াবাড়ি করছেন কিন্তু বলছে না বলছে না জি হ্যাঁ এই সব এই বেদাতে মলবি সাহেবগুলোকে চিনে দেখেন এরাও বেদাতি আজকে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন মানুষের যদি এক ফোটা রক্ত ঝরে বা রক্ত নাও ঝরে দুটা চর খায় তবু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সেটা হাইলট করে গোটা বাংলাদেশে না সারা বিশ্বে হইচই হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না একজন মানুষের জন্য বড় হইচই হচ্ছে কিন্তু একটা আল্লাহর মসজিদের জন্য কোন হ্যাঁ প্রতিবাদ নেই মানরা আমুন কারণ মানরা আমিন কু মন কারণ ফালিও গাইয়ের বল প্রয়োগ করে হাত দ্বারা অন্যায়ের প্রতিরোধ করতে হবে এটা সরকারের কাজ আমরা বলছি না যে এখন অস্ত্র নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে যান আর যারা মসজিদ জ্বালিয়েছে তাদেরকে মারধর করেন না এটা সরকার করবে সরকার ফরজ ওইটা ওগুলোকে অ্যারেস্ট করবে ওগুলোকে শাস্তি দেবে যাতে কেমত পর্যন্ত আর এরকম কোনো কেউ সাহস না করে কোনো অসৎ মুসলিম বিদাতি মুসলিম জি আল্লাহর মসজিদ ভাঙতে এটা সরকারের কাজ কিন্তু আলেম-ওলমাদের যেই কাজটি যেগুলো ধর্মীয় সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাদের কাজ হচ্ছে ফাইন্নাম ইস্তাতি ফাবি লিসানি কথার দ্বারা প্রতিবাদ করা তাদের উচিত ছিল তাদের মুখ খোলা উচিত ছিল তাদের মুখে বত্র রয়েছে তাতে বলা উচিত ছিল প্রতিবাদ করা উচিত ছিল যে চরমonnay করেছে যারা মসজিদে ভেঙেছে জালিয়েছে তারা জালিম তারা মুশরিকদের মতো চরিত্র দেখিয়েছে মাকানাল মুশরিকিন ইয়ামুরু মাসাজাদাল্লাহ শাহেদিনা সাহেদিন আনফুস বিল কুফর

আর নীরব ভূমিকা পালন করি ভূমিকা পালন করে আর অন্যায়ের প্রতিবাদ না করে সমর্থন দিয়েছে যে তোমরা যা করেছ এতে আমাদের কোন আপত্তি নাই হ্যাঁ তোমরা করো আমরা তোমাদের সাথে আছি এরা সাদের সাথে নেই এরা কাজেবিনের সাথে আছে জি ভালো করে শুনে রাখেন চেন এদেরকে এবং এই আলোকেরা ধোকা দিচ্ছে আমাদের নতুন নতুন হেদায়তপ্রাপ্ত যুবকদেরকে সহি আকিদা গ্রহণকারীদেরকে যে আমরা সহি আকিদের লোক আমরা সহি মানহাজের লোক আমরা কোরআন হাদিসের অনুসারী আমরা কোরআন এবং হাদিসের প্রচার প্রসার চাই না না চাই না এর প্রমাণ হচ্ছে এই যে মসজিদ জ্বালিয়ে দেয় এবং তারপরে তাদের এই নীরব ভূমিকা সম্মানিত ভাতৃমণ্ডলী চলে আসি আসল বিষয়ের দিকে কথা লম্বা এই জন্য হয়েছে যে এই কথাগুলি বুঝলে আপনি বুঝবেন যে কার সাথে উঠবেন বসবেন কার সাথে উঠবেন বসবেন না প্রতিটি ক্ষেত্রে আখলাক থেকে শুরু করে আঁকি দেয় হ্যাঁ আমল পর্যন্ত এবার পর্যন্ত দেখেন যে কে আল্লাহ রাবুল আলমিনের বিধানের আলোকে সা আর কে কাজিবিন কারা সত্যবাদী আর কারা হচ্ছে মিথ্যাবাদী সত্যবাদীদের সাথে আপনি সব থাকবেন যদি দেখা সাক্ষাৎ নাও হয় লিস্টে নাও থাকে টেলিফোন যোগাযোগ নাও থাকে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো যোগাযোগ নেই কিন্তু দিয়ে তাদের সাথে আছে এটা হচ্ছে আমার সম্পর্ক এই সম্পর্ক আপনাদের হইতে হবে কি সম্পর্ক এটা হচ্ছে রাসুর ইসলামের সম্পর্কই এটা হচ্ছে সাহাবাই কেরামদের সম্পর্ক রাসুল উল্লা সাল্লাহ নাজাসির গাইবানা জানাজা পড়ছেন অথচ নাজাসিকে উল্লাহ এখন নজর দেখেন উনি না যা সেও রসুল্লাহ দেখার সুযোগ পাইনি দূর থেকে শুনেছে যে মোহাম্মদ নামে এক ব্যক্তি নবী মক্কা এসেছে আর ওখান থেকে কিছু লোকেরা হিজরত করে আমার কাছে আশ্রয় নিয়েছে তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন আর খুব ভালো কথা বলছেন শুনে শুনে মুসলিম হয়ে গেছে তারা জানাজা হয়নি বানা জানাজার ব্যবস্থা করে সুরুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় হিজরতের পরে জানেন কি না তাহলে বোঝা গেল যে সারা পৃথিবীতে যারা শহীদ আকিদার লোক সহিজির লোক যারা খারেজিও না যারা কবর মাজার পূজারি না যারা সুফি পীরপন্থীও না আর যারা রাফেজি শিয়া আর শিয়া ভক্ত শিয়া না হলে শিয়া রাফেজি ভক্ত ইরান ভক্ত তা ওইরকমও না আর যারা বেদাত বেদাতের সাথে ভক্তি রাখে বা নম্রতা রাখে এরকমও না আর যারা সত্যি মুসল্লি নামাজি ফরোজ আজিব আদেই করে হারাম হারানাজ থেকে বেঁচে থাকে যাদের আখলাখ চরিত্র ভালো কোনো আশা দেখেনি এরা হচ্ছে সাহা এদের সাথে এদের সাথে দেখা শাখা হওয়ার সুযোগ হোক আর নাই হোক কিন্তু তাদের সাথে তাদের সাথে আছে জি শুনতে পেলে যে আমার কোনো মুসলিম ভাই আমার জাপানে আছে যারা তাদের সাথে আমার সম্পর্ক আছে কোনো যোগাযোগ না থাকে তার ভাষা একটা বুঝি না এরপ আমেরিকা কেনাডা যেখানেই থাক না কেন আমার সোহাকিদার ভাইরা সেখানে দিনের কাজ করছে আলহামদুলিল্লাহ তাদের সাথে আমার সম্পর্ক আছে এটা হইতে হবে এমাম তিরমিজি রহমতুল্লা আজার ভাই জানে আর সেই যুগে ইবনে হাজম হচ্ছে আপনার মরক্কোতে সেই যুগে যোগাযোগের কোনো সুযোগ ছিল না এমন কি এমাম তিরমিজি আর ইবনে হাজম কেউ কাউ চিনত না দুজনে এত বড় এমম এখন তো চেনার সুযোগ সুবিধা আছে তাই না তো আসেন আসল বিষয়ের দিকে সৎ লোকদের সাথে উঠা বসা করবেন আল্লাহ করছেন যে বন্ধুরা কিয়ামতের দিনে একে অপরের হয়ে যাবে ইল্লাল মুতাকিন তবে যারা আল্লাহ ভেরু তারা দুনিয়াতেও তাকুয়ার ভিত্তিতে ভালোবাসত মানুষকে সুতরাং আখেরাতে কেউ কারো দুশ্মন হবে না কাজে আসবে মোত্তাকি যদি সত্যি হন তাহলে একজন অপরজনের কাজে আসবে আপনি যে নেক লোকদেরকে ভালোবেসেছে তাদের নেক হওয়ার কারণে সৎ হওয়ার কারণে আপনার চাইতে যদি তারা সিনিয়র হয় আর তারা যদি আপনার উপকারে আসতে পারে সেই দিন তো অবশ্যই আসবে নাম হচ্ছে নাম হচ্ছে আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে সৈয়দুল মুসাই খাতামী মোহাম্মদ রসুরুল্লাহাম তো এই হাসের মাঠে রসুর উল্লাহ মানুষের কাজে আসবে মুসলিমের কাজে আসবেন আসবেন না আম্বিয়া রসুলগণ কাজে আসবেন সাহাবাই সিদ্দিকির সোহাদা কাল কাজে আসবেন জি হ্যাঁ আসবেন কাজে আসবেন ارتقت <applause> يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري